রাজ্যের প্রতিটি জেলায় নিয়োগ করে নেওয়া হবে শ্রম দপ্তরে যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক পাস যোগ্যতা যাদের আছে তাদের জন্য এই চাকরির খবরটি নিয়ে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। ইতিমধ্যেই আপনাদের জন্য বার হয়ে চলে এসেছে মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন একটি চাকরির খবর, যেখানে শ্রম দপ্তরে প্রতিটি জেলায় আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে কটি জেলা আছে প্রতিটি জেলায় কিন্তু নিয়োগ করে নেওয়া হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে জানাবো কিভাবে আবেদন করবেন, বেতন কত, সম্পূর্ণ তথ্য। চলুন দেখা যাক। প্রথমে এখানে আপনাদের যে শূন্যপদটি রাখা হয়েছে, এখানে 140টি টোটাল শূন্যপদ, এখানে কিন্তু সীমিত পোস্ট রাখা হয়েছে 140টি, এবং এখানে আপনারা প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবেন আপনাদেরকে জানানো হচ্ছে। এখানে আপনার যে যোগ্যতাটা মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে, এবং আপনাকে অবশ্যই কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে 6 মাসের। আপনার যদি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকে 6 মাসের জন্য তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই পদের বেলায়, এবং 12,000 টাকা প্রতি মাসে বেতন বা স্যালারি আপনাদেরকে দেয়া হবে। তার সঙ্গে জানানো হচ্ছে অন্যান্য যোগ্যতা যেগুলো এখানে চাওয়া হয়েছে। অবশ্য আপনারা যে জেলার বাসিন্দা অবশ্য সেই জেলার হয়েই কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে, অন্য কোনো জেলার হয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না আপনাদেরকে জানানো হচ্ছে। তার সঙ্গে জানানো হচ্ছে আপনার অবশ্য এমপ্লয়মেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, আপনার যদি না থাকে অবশ্য আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট করতে হবে, এবং এনরোলমেন্ট নাম্বার যেটা ওই এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু আপনাদেরকে আবেদন করার সময় দিতে হবে। আপনার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য নিয়ে চলে এসেছি, এবং রাজ্য সরকারের চাকরি, আপনারা যদি আপনার জেলার চাকরির আপডেট পেতে চান অবশ্যই সরকারি অথবা বেসরকারি, ও আপনার জেলার নামটি কমেন্ট করতে ভুলবেন না। চেষ্টা করব নেক্সট ভিডিওয়ে আপনার জেলার চাকরির খবর নিয়ে উপস্থিত হতে। এখানে টাইপিং স্পিডের কথাও বলা হয়েছে, কিন্তু প্রতি ঘন্টায় এখানে আপনার টাইপিং স্পিড থাকতে হবে, এবং এখানে আপনার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং আপনাদেরকে প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিকের নাম্বার, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী নির্বাচন করে নেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইট এখানে যেটা দেওয়া আছে WBDLD, এখানে আপনাদেরকে যেটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে WBLC.gov.in অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে, এবং এখানে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। যে সমস্ত প্রার্থীরা সম্পূর্ণ ডিটেলস দেখতে চাও অবশ্যই কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক তোমাদের জন্য দেওয়া থাকবে, ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু PDFটা ডাউনলোড করে নিতে পারবে অন স্ক্রিন, এবং এখানে আছে সম্পূর্ণ তথ্য। আর আবেদন করার শেষ তারিখ 14/9/2019, আপনাদেরকে আবেদন করতে হবে এই লাস্ট ডেটের মধ্যে। এই ছিল টোটাল আপনাদের জানিয়ে দিলাম তথ্য, আমার দেওয়া তথ্য। আপনার যদি মনে হয় হেল্পফুল অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে পারেন, আর নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মা বাবার খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।